হ্যাঁ, গুড মর্নিং সবাইকে। সকাল সকাল আমি কফি বানালাম এবং আজ একটা প্ল্যান ছিল এবং প্ল্যানটা তোমাদেরকে জানাচ্ছি, দেখতেই পাবে ভিডিওটা। আজকে প্ল্যান ছিল ইকো পার্ক যাবো এবং বুঝতে পারছো এই টাইমটা ইকো পার্ক যাচ্ছি কেন, স্পেশাল কিছু রয়েছে বা চলছে হয়তো। হ্যাঁ ঠিক কী ভেবেছো, হস্তশিল্প মেলা চলছে এই ইকো পার্কে গেট নাম্বার 1 এর সামনে এবং আমরা বেরিয়ে পড়লাম। দক্ষিণেশ্বর মেট্রো চলেও এসেছি, এয়ারপোর্ট 1 নম্বরের দিকে আমরা 1 নম্বর দিয়ে যাবো এবং রাস্তা দেখতে পাচ্ছ খুবই ফাঁকা আছে, যথেষ্ট ফাঁকা ছিল এবং ড্রাইভারটা খুব তাড়াতাড়ি নিয়ে এলো আমাদেরকে নিউ টাউন ইকো পার্কে 1 নম্বরের দিকে। এবং এখানে দেখতে পাচ্ছ হস্তশিল্প মেলাটা শুরু হয়েছে, এন্ট্রি গেট। আর এইটা এই মেলাটা চলবে 17 ডিসেম্বর অবধি আর এর টাইম হচ্ছে দুপুর 1টা থেকে রাত্রি 9টা অবধি। আর অর্গানাইজড ট্রাই করো। প্রথমে আমি এখানে ঢুকেই অনেক কিছু দেখতে পেলাম, বেশ অনেক সুন্দর সুন্দর সবুজ বিক্রি হচ্ছে এবং এখানে হস্তশিল্প মেলার বেস্ট যে জিনিসটা আমার বেশি ভালো লাগলো সেটা হচ্ছে স্পেশালি ইনস্ট্যান্ট তোমাকে ড্রয়িং করে ওরা তোমাকে দেবে। তুমি যে শোপিসটা চুজ করবে সেই শোপিসটা যদি কালার করা না থাকে তো তারা ইনস্ট্যান্ট তোমার সামনে কালার করে তোমাকে দেবে, বিক্রি করছে ওরা। আর একটু দূরেই হেঁটে গেলাম এবং দেখলাম এখানে বিক্রি হচ্ছে বালুচরি শাড়ি, যার প্রাইস মোটামুটি 8,000-9,000 থেকে স্টার্টিংই রয়েছে এবং বিভিন্ন ধরনের ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন জায়গা থেকে স্পেশাল রান্নার স্টল, যেগুলো তোমার ধরো বকখালি যেমন, দীঘা পুরীর দীঘা যেমন, বিভিন্ন মাছের স্পেশাল জিনিস। কিন্তু তারপরেই আমি একটা স্টল ছিল যেটা নাম ছিল, স্টল লাইনের নাম ছিল বকখালি, বকখালি বলে একটা স্টল ছিল। তো সেখান থেকে আমি চিংড়ির চপ নিয়েছিলাম যেটাতে 8 পিস ছিল, বাট জঘন্য খেতে ছিল, জঘন্য। তোমরা এসে ওয়েন্ট করবো না এটা ট্রাই করার জন্য, কারণ যথেষ্ট বাজে ছিল রান্না। তো যাই হোক, ওইভাবে আমরা আমি বেরিয়ে পড়লাম এবং কি বলবো, ভালো ছিল লাস্টের দিকে আমি এই চপটা খেয়ে সত্যি ছিল, কিন্তু আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম বাড়ির দিকে এবং দেখতে চলে এলাম। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।